যারা বেশি মিষ্টি পছন্দ করেন, সব ধরনের রসগোল্লা মিষ্টি যত মিষ্টি আছে, চিনি থেকে তৈরি মিষ্টিতে 160টা রোগের সৃষ্টি করে। সেই সবগুলি রোগই কঠিন কিন্তু নীরব, তার মধ্যে তো ডায়াবেটিস আছেই, বুকের কফ আছে, সর্দি আছে, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, সবগুলোর সাথে নীরবে চিনি জড়িত। তো চিনির পরিবর্তে একটু মধু খাওয়ার অভ্যাস করেন, চিনির পরিবর্তে কুরমা খেজুর খাওয়ার অভ্যাস করেন, চিনির পরিবর্তে কিশমিশ খাওয়ার অভ্যাস করেন, চিনির পরিবর্তে ভেজিটেবল যত সুইটেনিং এজেন্ট আছে সেটা খেতে পারেন, চিনির পরিবর্তে যতগুলো ন্যাচারাল সুইটেনিং এজেন্ট আছে সেটা খেতে পারেন, চিনির পরিবর্তে যত ভেজিটেবল সুইটেনিং এজেন্ট আছে সেই জিনিসগুলো খেতে পারেন। আলহামদুলিল্লাহ আপনাকে কিছুটার বিবর্তন পরিবর্তন বয়সের সাথে করতেই হবে। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি সুস্থ থাকতে হলে আন্তর্জাতিক বিশ্বে যাদের বয়স 100 উপরে গড় আয়ু তারা সকলেই কিন্তু দুইবার গোসল করে। সাইবেরিয়ার লোকরা শীতের ভিতরে বরফের ভিতরে দুইবার গোসল করে। গোসল 2 থেকে 3 বার আপনি করতে পারলে আপনার শরীরের অর্ধেক রোগ চলে যাবে, কারণ আপনি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সঠিক সময় 8টার ভিতরে গোসল করে ফেলবেন, আবার রাতে 8টার আগে গোসল করে তারপরে ঘুমাবেন, আর যত তাড়াতাড়ি ঘুমাতে যাবেন তত আপনার শরীর সুস্থ সুন্দর সুগঠিত ভালো থাকবে। যারা গভীর রাতে ঘুমায় এবং অনেক বেলা করে ঘুম থেকে ওঠে তারা পৃথিবীর অনেক আনন্দ, অনেক উৎসাহ, অনেক ভালোবাসা থেকে বঞ্চিত হয়।